এক্সকিউজ মি, আর্টিস্ট সৌরভ কোথায়? ওনাকে দেখতে পাচ্ছি না। হ্যালো, এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলছি। আমি আমার দু চোখের সামনেই কখনো আপনাকে আর দেখতে চাই না। গেট আউট, আউট। আমরা যখন দেশি পণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছি, তখন দেশি কোম্পানি ওয়ালটন গ্যারং ঝুঁকে পড়ছে সমকামিতা প্রসারের আন্দোলনে। আফসোস, আবার যখন কারো অভিনয়ে ভালো লাগে, ভালো লাগা শুরু হয়, তখন শুরু হয় তার চুলকানি। এমনই চুলকানি শুরু হয়েছে জোভানের। উনি নাকি রূপান্তরিত হচ্ছেন। রূপান্তরিত হওয়ার যদি আপনার এতই ইচ্ছা থাকে, আপনার স্ত্রীরটা আপনি নেন, আপনারটা আপনার স্ত্রীর জায়গায় সেট করে দেন। এক্সকিউজ মি, আর্টিস্ট সৌরভ কোথায়? ওনাকে দেখতে পাচ্ছি না। রূপান্তর নাটকটি ইউটিউবে প্রকাশের পরপরই জুভান ও মাহির ফেসবুক পেজ হঠাৎ করে গায়েব হয়ে যায়। তাদের পেজ গায়েব হওয়া নিয়ে অডিয়েন্সরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বিভিন্ন কমেন্টে প্রতিবাদ জানিয়েছেন, জুভানকে সতর্ক করেছেন, ওয়ালটনকেও সতর্ক করেছেন। তারা বলেছেন, হ্যাকার ভাইদের জন্য মন থেকে দোয়া করলাম, আল্লাহ এই কাজের জন্য আপনাদের নেক হায়াত দান করুক। যে এই কাজটা করছে তাকে অসংখ্য ধন্যবাদ। সমাজটাকে সুন্দর রাখতে যারা এই কাজ করছেন, আপনাদের কার্যক্রম আমাদের সাধারণ জনগণকে অনুপ্রেরণা যোগায়। আপনাদের এই কার্যক্রম ও ত্যাগকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আবার অনেকে বলছেন, জোভানকে মুরাদের কাছে পাঠানো হোক, উনি রূপান্তরের ভালো মেকার। নাটকটি মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নাটকটি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। নেট দুনিয়ায় বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। আরেকটি পক্ষ বলছে, ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে ভালোভাবে না জেনেই মন গড়া কথা বলছে নির্মাতারা। অন্য একটি পক্ষের দাবি, ট্রান্সজেন্ডার কনসেপ্টকে প্রচারণা করা হচ্ছে। তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো নাটকটি। জানা গেছে, জোভানের 19 লাখ ও মাহির 24 লাখ ফলোয়ারের পেজ দুটি খুঁজে পাওয়াই যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতাকে তুলোধুনার পাশাপাশি তাদের দুজনের ফ্যান পেজও গায়েব করে দেওয়া হয়েছে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন জোভান। তিনি বলেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে এত সমালোচনা কেন। নাটকটির ভিউ 90,000 হয়েছিল, কিন্তু বাকি মানুষ তো দেখেনি। আমার কাছে মনে হয় তারা নাটকটি না দেখেই সমালোচনা করছে। তোমারটা কেটে নিয়ে কাঠের লাগিয়ে নাও, রূপান্তর হয়ে গেল।